আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে এমআরএ গ্লোবাল মানি। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন এই সেগমেন্টটি যথারীতি আমাদের বরাদ্দ থাকে আলোচনার জন্য। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ইম্পর্টেন্স অফ আদব ইন ইসলাম। ইসলামে আদব কায়দাটা কী, এই এর গুরুত্বটা কী, সেই বিষয়টি আমরা আলোচনায় শুনব। আশা করছি এটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ মনে করেই শোনা দরকার, কারণ আমরা প্রাত্যহিক জীবনে অনেক কিছুই করি, না জেনে করি, ভুল করি। তো এই জন্য আমার মনে হয় আমরা শেখের কাছ থেকে আজকে জেনে নিব, এই আলোকে আমরা আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করব। যাচ্ছি আলোচনায়। আলোচনা রাখছেন আমাদের সম্মানিত মেহমান। জাজাকাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আশা করি আমরা সকলেই আদব শব্দটির সাথে পরিচিত আছি, আমরা বাংলায়ও সেটা ব্যবহার করি, আদব কায়দার কথা বলি। এমনকি আমাদের দেশে যারা হিন্দু আছে তারাও একজন আরেকজনকে আদব বলে, অর্থাৎ এই শব্দটা পরিচিত একটি শব্দ, বাংলায়ও ব্যবহৃত শব্দ, তবে শব্দটির মূল হলো আরবি। এবং আরবিতে আমরা দেখি কোরআনে করিমের হাদিসের মধ্যে এই শব্দটি বারবার ব্যবহৃত হয়েছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এই জাতীয় হাদিসের বড় বড় কিতাবে বড় একটি অধ্যায় আছে, কিতাবুল আদাব, আদব সংক্রান্ত একটি বড় ধরনের একটি চ্যাপ্টার আছে যেখানে আদবের গুরুত্ব বলা হয়েছে। আদব কাকে বলা হয়? শেখ ইবনে হাজার আল আসকালানি, তিনি অনেক বড় স্কলার ছিলেন হাদিসের, তিনি বুখারির ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন যার নাম হলো ফাতহুল বারি। সেখানে তিনি বলেছেন, কুল্লু মা ইউহমাদু কওলান ওয়া ফাইলান, যে কোনো কথা এবং কাজ যেটা প্রশংসাযোগ্য সেই কথা এবং কাজকে আদব বলা হয়। অর্থাৎ আরেকটু ব্যাখ্যা করে সেখানে বলা হয়েছে যে, যেমন আমার উপরে যারা আছে, আমার চেয়ে বয়সে যারা বড়, অথবা জ্ঞানে যারা বড়, অথবা পজিশনে যারা বড়, তাদের সাথে আমি শ্রদ্ধার সাথে চলব, এবং যারা আমার নিচে আছে তাদের সাথে আমি দয়া এবং মায়ার সাথে চলব। এটা হচ্ছে আদবের একটি রূপ। তাহলে বড়দের সাথে খুব শ্রদ্ধার সাথে কথা বলা, মানুষের মান মর্যাদাকে বজায় রেখে কথা বলা, আর ছোট যারা আছে তাদের সাথে দয়া স্নেহর সাথে কথা বলা, সেটা হচ্ছে আদবের একটা রূপ। শুধু মানুষের সাথে নয়, যে অন্যান্য বিষয়গুলোতেও আদব আছে। যেমন আমি মসজিদে যখন যাব, মসজিদের আদব বা সম্মান বজায় রেখে চলা, সেখানেও আদব আছে। তাহলে আমাদের জীবনটা ইসলাম আমাদেরকে একটা আদবের ফ্রেমে আবদ্ধ করে দিয়েছে। একজন লোক যখন টয়লেটে যাবে সেখানেও কিন্তু আদব আছে, ইসলাম সেখানেও একটা শৃঙ্খলা দিয়েছে। আদব বলতে সেখানে শৃঙ্খলা বোঝানো হয়েছে, সে বাম পা দিয়ে প্রবেশ করবে এবং প্রবেশের আগেই সে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবায়েস, এবং সেখানে যখন বসবে থাকবে সে অপ্রয়োজনীয় নিজেকে উলঙ্গ রাখবে না এবং সেখানে কথা বলবে না এবং সেখানে সে অন্য চিন্তাতে নিমগ্ন হবে না এবং নিজেকে ভালো করে পরিচ্ছন্ন করবে, এই জাতীয়। তাহলে সেখানে একটা শৃঙ্খলা আছে, বের হওয়ার সময় আবার ডান পা দিয়ে সে বের হবে এবং বেরিয়ে আল্লাহর প্রশংসা করবে, গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, গুফরানাক, হে আল্লাহ আমি ক্ষমা চাই এবং সকল প্রশংসা তোমার, যে যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তুগুলোকে দূরভূত করেছেন। তাহলে একটা শৃঙ্খলা আছে। আল্লাহ নবী আদবের ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক করেছেন। আজকে আমাদের পরিবারগুলোতে তেমন একটি আদব কায়দা নেই, আজকে আমাদের বড় ছোটর মধ্যে কোনো মান মর্যাদা নেই, কিন্তু সেটা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ নবী এত বেশি সতর্ক এবং আদবের উপর এত বেশি গুরুত্ব দিয়েছেন, তিনি বলেছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আমি ইলম এবং নলেজ শিখেছি আল্লাহরই কাছে, সুন্দর ইলম আমাকে আল্লাহ দান করেছেন। আবার তারপরে বলেছেন, ও আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমার আল্লাহ শুধু আমাকে নলেজ দেন নাই, আমাকে আদবও শিখিয়েছেন এবং সুন্দর আদব তিনি আমাকে শিক্ষা দিয়েছেন।
তাহলে শুধু নলেজ যথেষ্ট নয়। আজকের অনেক মানুষের অনেক নলেজ আছে, কিন্তু তার ব্যক্তিত্ব নেই, তার প্র্যাকটিস নেই, তার আদব কায়দা নেই, ভদ্রতা বোধ নেই। এই জন্য শুধু এলমের মাধ্যমে মানুষ সম্মানিত হয় না। আল্লাহর নবীকে আল্লাহ পরিপূর্ণ করেছেন, থিওরিক্যাল নলেজ এলম দান করেছেন, জ্ঞান দান করেছেন। আবার আল্লাহ নবী বলেছেন ওয়া দেবানি, আমাকে আদবও শিক্ষা দিয়েছেন, প্র্যাকটিক্যাল জীবনে সেগুলোকে বাস্তবায়ন শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহর নবীকে আমরা খুবই খুবই আদব সম্বলিত জীবন তার জীবনের মধ্যে আমরা খুঁজে পাই। ছোটোর সাথে খুব স্নেহের সাথে কথা বলতেন, এমনকি ছোটো বাচ্চা তার সাথে তার খেলাধুলা নিয়েও কথা বলেছেন। অমায়ের নামক একজন সাহাবি, তার ছোট্ট একটা পাখি ছিল, মারা গেছে, খুব মুখ ঘোমড়া করে আছে, তো আল্লাহ নবী তাকে ছন্দ রাইম বলে তাকে হাসানোর চেষ্টা করেছেন। তাহলে দেখা যায় যে ছোটোর সাথে আল্লাহ নবী স্নেহের সাথে মিশেছেন। ছোটোদেরকে দেখলেই আল্লাহ নবী তাড়াতাড়ি আসসালামু আলাইকুম বলতেন, ছোটো বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। তাহলে তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা পাশাপাশি স্নেহ দিয়েছেন, বড়োদেরকে তো তিনি দিয়েছেনই। তার মা তো ছিলেন না, তবে তাকে যিনি দুধ পান করেছেন, মা হালিমা, তিনি যখনই আসতেন আল্লাহ নবী তাড়াতাড়ি দাঁড়িয়ে যেতেন এবং তাকে চাদর বিছিয়ে বসার জন্য দিতেন। এমনকি নিজের মেয়ের প্রতি কত মায়া, হযরত ফাতিমা যখনই আসে তাকে তিনি আদর করতেন, স্নেহ করতেন, দাঁড়িয়ে যেতেন, মায়া করতেন। এবং আমরা জানি যে হাসান হোসাইনের প্রতি আল্লাহ নবীর দয়ার কথা তো অনেক অনেক কাহিনী, এমনকি নামাজে তাদেরকে নিয়ে যেতেন। আজকাল অনেক সময় আমরা দেখি যে ছোটদের প্রতি আমাদের একটু বিরক্তিভাব। আমরা জানি যে বাচ্চারা অনেক সময় নয়েজ তৈরি করে, তারা হইচই করে, এটা তো করবে, এটা তো বাচ্চার নেচার। আপনি যখন ছোট ছিলেন আপনিও করেছেন। এখন আমাদের মসজিদগুলোতে বিশেষত আমরা লক্ষ্য করি যে বয়স্করা বাচ্চা দেখলেই উঠে পড়ে লাগে, মাথার মেজাজ যেন খুবই তীক্ষ্ণ হয়ে পড়ে এবং যা তা বলে ব্যবহার করে। এই যে বাচ্চার সাথে আমাদের রুক্ষ আচরণগুলো মসজিদে গিয়ে যখন বাচ্চা পায়, তখন মসজিদের প্রতি সে কিন্তু বিতৃষ্ণ হয়ে ওঠে, মসজিদ যেতে আর একটা আগ্রহ হয় না। কিন্তু বাচ্চারা মসজিদে গিয়ে যদি বড়দের থেকে, কমিউনিটির লোকদের থেকে আদর মমতা পেত, তখন তার দ্বিতীয়বার যেতে আগ্রহ হতো। হ্যাঁ, বাচ্চাদেরকেও আমাদেরকে সেখানেও আদব শেখাতে হবে। তারা যখন আওয়াজ করবে, আওয়াজ যেন না করে, শৃঙ্খলা যেন থাকে, নামাজে যেন হইচই না হয়, সেই ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হবে। তবে আমরা যেন বেশি রুক্ষ হয়ে না পড়ি এবং তাদেরকে শুধু পিছনে সরিয়ে দেয়া। একজন লেখক লিখেছেন, আমি দৈনিক ইত্তেফাকে একসময় পড়েছিলাম অনেক আগে, যে বাচ্চাদেরকে মসজিদে গেলেই সরাসরি পিছনে যাও, পিছনে যাও, এই পিছনে যেতে যেতে তাদের একবারে মসজিদ থেকে পিছনে সরিয়ে দেওয়া হয়। কিন্তু প্রকারান্তরে কিন্তু আমরা সেটা করছি। এটাও কিন্তু আমি বড় হিসেবে আমার সাথে শুধু সে আদব করবে সেটা নয়, আমিও বড় হিসেবে ছোটোর সাথে আদব করতে হবে। আল্লাহ নবীর কথা দেখুন, আল্লাহ নবী কিন্তু বড়দেরকে প্রথমে নির্দেশ দিয়েছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটোর প্রতি স্নেহ করবে না, তাহলে আর প্রথমে বলা হলো যে ব্যক্তি ছোটোর প্রতি স্নেহ করবে না, তাহলে এটাই বোঝাচ্ছে বড়দের প্রথম দায়িত্ব যে তারা ছোটোদেরকে স্নেহ করবে। যদি সেটা করে তারপর দ্বিতীয়টা আসবে, এবং যারা বড়দের প্রতি মায়া শ্রদ্ধা করবে না, তাহলে ছোটরা তখনই শ্রদ্ধা শিখবে যখন আমরা বড়রা তাদেরকে স্নেহ করি। তাহলে দুটি দিক থেকে আমাদেরকে দেখতে হবে। আল্লাহ নবী বলছে যে যদি এটা না করে, ছোটদের পক্ষ থেকে শ্রদ্ধা, বড়দের থেকে যদি স্নেহ সমাজে না থাকে, তারা আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। আল্লাহ নবী বলছেন যাদের আদব নেই তারা উম্মত হতে পারবে না। আমরা আদবকে তেমন একটা গুরুত্ব দিই না, অথচ আল্লাহ নবীর ভাষায় এই কথা থেকে আমরা বুঝি এত গুরুত্বের সাথে বলেছেন যে উম্মত হতে হলে, আল্লাহ নবীর ফলোয়ার্স হিসেবে যদি আমরা প্রাউড ফিল করতে চাই, গর্বিত উম্মত হতে চাই, অবশ্যই আমাদেরকে আমাদের জীবনটাকে প্র্যাকটিস করতে হবে আদবের মাধ্যমে। আদবের পোশাকে আমাদের জীবনকে সাজাতে হবে। আদব খুব বেশি প্রয়োজন। একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলা, আল্লাহ নবী বলছেন লা তাহকারান্না মিনাল মারুফি শাইয়ান ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। মুসলিম শরীফের মধ্যে আছে, তুমি কোনো কাজকে ছোট মনে করো না, এমন কি তোমার ভাইয়ের সাথে, কোনো মুসলিম ভাইয়ের সাথে যখন তোমার দেখা হবে, হাসি মুখে যদি তুমি দেখা করো, এটাকেও তুমি ছোট মনে করো না। তাহলে দেখুন আমরা যে সুন্দর করে হাসি মুখে দেখা, এটা একটা আদবের অংশ। কেউ যদি আমার দিকে হাত বাড়িয়ে দেয়, তাহলে আমিও তার সাথে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করব, মুসাফাহা করব। এবং আল্লাহ নবীর কথা আছে যে কেউ যদি তার সাথে দেখা করতে আসতেন, আল্লাহ নবী পুরোপুরি তার সাথে ফিরে কথা বলতেন এবং খুব যত্নের সাথে, মায়ার সাথে তাতে কথা বলতেন। প্রতিটি মানুষ মনে করত যে নবী মনে হয় আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। প্রতিটি মানুষ মনে করত যে আল্লাহ নবীর কাছে আমিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এরকম, কারণ তার আদবটা এমন ছিল। কোনো বাড়িতে গেলে মেহমানদারি যেটাই করা হতো সেটাকে হাসি মুখে নিতেন। তাহলে আমরা এই জিনিসগুলো থেকে যেটা দেখি যে আল্লাহ নবীর জীবনটা পরিপূর্ণ আদব সম্বলিত ছিল।
কেউ গালি দিয়েছেন, আল্লাহ নবী ব্যক্তিগত কারণে কোনো গালির প্রত্যুত্তরে গালি দেননি, আমরা কোথাও পাইনি। তয়েফে দেখেছি আমাদেরকে পাথর মেরেছে নবীকে, উত্তর নবীর মুখ দিয়ে বের হচ্ছে আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আমার উম্মতকে, এই লোকগুলো যদি আমাকে চিনতো আজকে আমাকে সম্মান করতো, চিনে নাই বলে হে আল্লাহ আমাকে পাথর নিক্ষেপ করছে, আমাকে গালাগাল করছে, হে আল্লাহ তাদেরকে তুমি পথ দেখাও। আল্লাহ নবীর পাথর নিক্ষেপ, ইটের বিপরীতে পাটকেল নিক্ষেপ করেননি, বরং ইটের বিপরীতে দোয়া দিয়েছেন, এবং সে কারণে আজকে 100% তায়েফের মানুষ মুসলমান। একইভাবে আমরা দেখি যে আল্লাহ নবী যখন বয়স, তার নবুয়ত পাওয়ার বয়স যখন 3 বছর হয়ে গেল, আল্লাহ বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটস্থ আত্মীয় স্বজনদেরকে এবার তুমি জাহান্নামের ভয় দেখাও, দাওয়াত দাও। তখন সবাইকে তিনি মিটিং করেছেন, ডেকেছেন বড় বড় চাচা চাচা বংশের যারা চাচারা আছে বা আত্মীয় স্বজনদের সবাইকে একত্রিত করে তিনি বলেছেন যে তোমরা কি আমাকে বিশ্বাস করো, আমি যদি বলি যে শত্রু তোমাকে আক্রমণ করার জন্য আসছে, এই ভয় প্রদর্শন করলে তোমরা কি আমার কথা মেনে নেবে? তারা বলে অবশ্যই, কারণ তুমি সত্যবাদী, কখনো মিথ্যা আমরা তোমার থেকে শুনিনি। তখন তিনি বললেন আমি একইভাবে আল্লাহ আমাকে ভয় প্রদর্শনের জন্য প্রেরণ করেছে, যারা আল্লাহর হুকুমকে মানবে না, আল্লাহকে স্বীকার করবে না, অথবা আল্লাহর সাথে কোনো মূর্তি পূজা করবে, তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দেবেন। এই কথাটি শুনে আমরা সকলেই জানি আবুল হাব খুবই চেঁচিয়ে উঠল আর বলল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা দাউতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য আমাকে ডেকেছো, আমাদেরকে ডেকেছো। এই কথার উত্তরে কিন্তু আল্লাহ নবী কিছুই বলেন নাই। হ্যাঁ, আল্লাহ পাকে সহ্য হয় নাই বলেই আল্লাহই তার পক্ষ থেকে উত্তর দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, কিন্তু আল্লাহ নবী বলেন নাই কিছু। তো এখানে আমরা তার জীবনটাকে আদবপূর্ণ দেখি, দয়া মায়া ক্ষমাশীলতা এগুলো দেখি, আবার খুব সুন্দর আচরণ দেখি, আদব দেখি। আজকাল আমরা যেখানে যাই সেখানে আদব বজায় আমরা রাখি না, কোথাও পাবলিক প্লেসে আসে এত উচ্চস্বরে আমরা কথা বলি, মসজিদগুলোতে আমরা উচ্চস্বরে কথা বলি, আমি যে অন্যের কোনো ক্ষতি করছি কিনা এই জিনিসগুলো আমরা চিন্তা করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে হযরত লোকমান তার ছেলেকে আদব শিক্ষা দিচ্ছেন, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে হযরত লোকমানের উপদেশগুলো, তার সন্তানকে বসে যে উপদেশ দিয়েছেন এবং যে কনভারসেশন করেছেন পিতা এবং পুত্র, সেটাকে আল্লাহ তাআলা সূরা লোকমানে লিপিবদ্ধ করেছেন এবং আমরা কিয়ামত পর্যন্ত সেগুলো পড়ব। সূরা লোকমান যদি আপনারা পড়েন সেখানে দেখবেন ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আমি লোকমানকে অনেক জ্ঞান দিয়েছি, আল্লাহ নিজেই বলেছেন। এই জ্ঞানের কারণে তিনি অনেক অনেক ধর্মীয় উপদেশ দিয়েছেন, সামাজিক উপদেশ দিয়েছেন, ভদ্রতার উপদেশ দিয়েছেন। ভদ্রতার কি উপদেশ দিয়েছেন? তিনি বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে চোখকে মুখকে তুমি কালো করো না, মানুষের সামনে তুমি রুক্ষ চেহারা কাউকে দেখাও না। তাহলে এখানে খুব চমৎকার একটা আদব আমরা শিখি হযরত লোকমান তার সন্তানকে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের কাছে তুমি রুক্ষ চেহারা প্রদর্শন করো না। আমরা কথায় কথায় খুব রেগে যাই, মানুষের সাথে অত্যন্ত রুদ্র মূর্তি ধারণ করে মানুষের কাছে, এখানে তিনি নিষেধ করেন। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, রাস্তা দিয়ে যখন হাঁটবে খুব ধপধপ করে শব্দ করে হেঁটো না। দেখেন আদব শিক্ষা দেওয়া হচ্ছে, রাস্তায় হাঁটার আদব, রাস্তাতে যখন তুমি হাঁটবে খুব উচ্চ স্বরে হাঁটবে, উচ্চ আওয়াজ করবে না। এই জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে এত জোরে তুমি জমিনকে লাথি দিও না, কারণ তোমার এতটুকু শক্তি নেই যে তোমার পা দিয়ে জমিনকে তুমি খনন করতে পারবে, কিক করতে পারো, লাথি দিতে পারো, কিন্তু সেটাকে ফাটতে পারো না, অতটুকু পাওয়ার তোমার নেই। আবার তুমি এত বুক ফুলিয়ে হাঁটিও না, কারণ তুমি এত দুর্বল যে আল্লাহর বড় সৃষ্টি পাহাড় ওই পাহাড় পরিমাণ তোমার যে শরীরের গঠন অতটুকু পর্যন্তও না, তাহলে কেন তুমি এত বাহাদুরি করো সামান্য একটা শরীর নিয়ে? তো এখানে আল্লাহ তাআলা হযরত লোকমান তার সন্তানকে বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যারা খুবই অহংকারী তাদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না। তারপর আল্লাহ বলেছেন ওয়াকসিদ ফি মাশিক, হযরত লোকমান তার সন্তানকে বলছেন যে তুমি যখন রাস্তায় হাঁটবে খুব বিনম্র হয়ে হাঁটো, মিডিয়াম ভাবে হাঁটো, খুব ফোর্সে হাঁটার দরকার নেই, আবার খুব স্লো গতিতে নয়, মধ্যপন্থা অবলম্বন করে তুমি হাঁটো, মানুষের হাঁটা চলার মাধ্যমে তার ব্যক্তিত্বে ফুটে ওঠে। তারপর আল্লাহ বলছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজকে উচ্চস্বর করো না। রাস্তা দিয়ে হাঁটছি আমরা, এত উচ্চস্বরে কথা বলি রাতের বেলায় যে হাঁটছি মানুষের ঘুম ভেঙে যেতে পারে সেটাও আমরা ভাবি না, অথবা মসজিদে আসছি অথবা পাবলিক প্লেসগুলোতে আসছি অথবা ট্রেনে, সব মানুষ নীরব, আমরা দুইজন বসে এত উচ্চস্বরে কথা বলছি মানুষ একটু বিশ্রাম নিচ্ছে হয়তো লং জার্নিতে, সেটা আর করতে পারছে না, এরকম যেন না হয়। আমাদের কমন সেন্স ইউজ করা দরকার, সেটাও আদব পরিপন্থী।
তারপরে আল্লাহ তাআলা বলছেন যে উঁচু স্বরে কথা বলতে পারা এটা কোনো বাহাদুরি না। তুমি দেখো ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, গাধার আওয়াজটাই মানুষের কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে, গাধার আওয়াজটাই সবচেয়ে বিকৃত একটা আওয়াজ, কিন্তু সেই গাধা বড় করে আওয়াজ করতে পারে। তাহলে বড় করে গাধার মতো আওয়াজ করতে পারাটা সেটা গাধার হওয়ারই নামান্তর, এটা অন্য কোনো সম্মানের ব্যাপার না। এই জন্য হই হুল্লট করতে পারা, শাউট করতে পারা, আওয়াজ করতে পারা, এটা এটাতে কোনো বাহাদুরি নেই। এই যে আদবগুলো আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ নবী শিখিয়েছেন, সেই আদবগুলোকে বাস্তব জীবনে আমরা নিজেরা প্র্যাকটিস করব, বড়রা প্র্যাকটিস করব, ছোটদেরকে শেখাবো। আমাদের জীবনটাই কিন্তু আমাদের সন্তানদের জন্য, আমাদের ছোটদের জন্য একটা অনুসরণীয় হয়ে থাকবে। কিন্তু আমাদের জীবনে যদি আদব না থাকে, আমি যতই তাদেরকে বুঝাই তারা তো সেটা শিখবে না, আমাকে আমার ছায়াই তাদের মধ্যে প্রতিবিম্বিত হবে। এজন্য আজকের এই আলোচনা থেকে আমরা সকল দর্শক ভাই বোন সকলের জন্য এবং আমার নিজের জন্য, নিজেদের পরিবারদের জন্য আদব সম্বলিত একটি জীবন চাই, যে আদব যেই জীবনটি হবে আদব কায়দার সজ্জায় সজ্জিত, এবং যেই জীবনটি হবে সুন্দর সুন্দরময় বিনয়ের সাথে যে জীবনটি পরিচালিত হবে এমন একটি জীবন আমরা চাই। আল্লাহ যেন আমাদের কথাগুলোকে কবুল করেন, আমিন। আমার মনে হয় খুবই যুগ উপযোগী এবং সময় উপযোগী একটি আলোচনা, কারণ আমরা চারিদিকে যদি দেখি, আমরা আদবের বরখেলাপ দেখি সবসময় এবং অনেকেই আহত হই, ছোটদের দ্বারা বড়রা আহত হচ্ছে, বড়দের দ্বারা ছোটরা, এটা হাতে না ব্যবহারের মাধ্যমে। সুতরাং আজকের এই আলোচনা যদি আমরা ধারণ করতে পারি, বুকে মানতে পারি, বাকি জীবন আল্লাহ নিশ্চয়ই চমৎকার একটি সমাজ বিনির্মাণের সুযোগ পেয়ে যাব। আল্লাহ যেন তৌফিক দেন। যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে আশা করছি আপনাদেরকে সাথে পাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তর মূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি, সৌজন্যে এমআরএ গ্লোবাল মানি।